আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো আজকে আমাদের মাল্টিটার কোর্সের তৃতীয় দিন সাথে আছি আমি মোহাম্মদ রকুনুজ্জামান সুইট আপনারা দেখছেন হিকজাঙ্গেল তো চলেন আজকের ভিডিওটা শুরু করি আপনারা যদি আগে দুইটি পর্ব দেখে না আসেন অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেল থেকে দেখে আসবেন সে ভিডিওগুলা তাহলে আরও ক্লিয়ার হবেন আগে দুইটি পর্বই খুব বেশি ইম্পর্টেন্ট ছিল তো আজকে আমাদের মূলত লাইভ লাইভ কাজ থাকবে গত দুইটি পর্বে এক্সপ্লেন করছি আজকে শুধু আজকে কাজ শুরু হবে আমাদের তো প্রথমে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে হাউ টু ইনস্টল ওয়ার্ড প্রেস ইন হোস্টিং সার্ভার অ্যান্ড তারপরে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস প্রেস ড্যাশবোর্ড সম্পর্কে কিছু জানবো এরপরে পেজ পোস্ট কীভাবে ক্রিয়েট করতে করতে হয় সেগুলো আমরা দেখবো তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার হোস্টিং প্যানেলে লগ ইন করে নেবো তো আমি এখানে আমার হোস্টিং প্যানেলে লগ ইন করে রাখছি আগে থেকেই তো এখানে গিয়ে আপনারা যখন ডোমিন হোস্টিং কিনবেন তখন আপনাকে একটা হোস্টিংয়ের লগ ইন ইনফরমেশন দেওয়া হবে আপনারা সেই লিঙ্কে সেখানে এখানে লগ ইন করবেন সফটা কুলার্স অ্যাপ ইনস্টল এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো এখানে এখানে অনেক টাইপের ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আছে ঠিক আছে এখানে আপনারা মানে এটা আমাদের ওইদিকে যাওয়ার দরকার নাই আমরা ওয়ার্ড আজকে ইনস্টল দেবো দেখেন ওয়ার্ড প্রেস আছে এখানে এরপরে আমি ইনস্টলে ক্লিক করলাম তো প্রথমত এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড লেটেস্ট ভার্সন আপনি ব্যবহার করবেন এরপরে হচ্ছে আপনার এখান থেকে আপনার ডোমেন সিলেক্ট করতে হবে মানে এখানে মাল্টিপল ডোমেন থাকতে পারে যেরকম আমার এখানে অনেকগুলো ডোমিন নেওয়া আছে ঠিক আছে তো আমি আজকে যেটা করব আমি একটা কিছুক্ষণ আগে একটা সাবডোমেন ক্রিয়েট করে রাখছি আমার কাছে মানে ডোমেইন অ্যাভেলেবেল না আছে কিন্তু আমি ওই এগুলো পাচ্ছি না আর কি ইনফরমেশনগুলো পাচ্ছি না সেজন্য আমি একটা সাব ডোমেন ক্রিয়েট করে রাখছি তো আমি সাবডোমেইন দিয়ে আপনাদেরকে আমি শেখাবো তো লার্ন ডট ডট কম এটা আমি এখানে সিলেক্ট করে দেবো এরপরে হচ্ছে ইনডিরেক্টরিতে মাস্ট পে এটা ওটাই দেবেন মানে ডিলিট করে দেবেন ঠিক আছে এখানে আপনি এইচটিটিপিএস যদি আপনার ফ্রি এস থাকে তাহলে অবশ্যই এস দিয়ে দেবেন তারপরে হচ্ছে এখানে একটা সাইট এর নাম ধরেন আমি দেখছি আমি এখানে একটা নাম এবং একটা দিলাম পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে কোনো সমস্যা নাই এরপরে এই জায়গাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেখানে হচ্ছে অ্যাডমিন ইউজারনেম নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড তো এখানে আমি আমার মতো করে একটা ইউজারনেম নেম দিচ্ছি আমি এটা হাইট করে রাখছি তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন এই পাসওয়ার্ড এবং এই ইউজার নেমটা অবশ্যই একটা কোন একটা ডক ফাইল তৈরি করে সেখানে রেখে দিবেন কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা মাথায় রাখবেন তো আমি পাসওয়ার্ড আর ইয়েটা আমি কি করে রাখবো ঠিক আছে এটা এই জায়গাটাতে আমাদের মেল দেওয়াটা জরুরি এখানে আমি আমার মতো করে একটা মেইল দিলাম হ্যাঁ এরপরে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে মাস্টবি এটা মধ্যে রাখবেন ইংলিশ রাখবেন এরপরে এখানে আরো অ্যাডভান্স কিছু অপশন আছে তো আমরা অ্যাডভান্সে না যাই আমাদের অত অ্যাডভান্সের প্রয়োজন নাই ঠিক আছে আপনারা এতটুকু মনে রাখবেন যে এখানে একটা এখানে আপনার ডোমেইনটা সিলেক্ট করতে হবে আর ইন ডিরেক্টরিটা সিলেক্ট করে দিতে হবে এখানে একটা সাইটের নাম ডেসক্রিপশন এরপরে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড মানে এগুলা দিয়ে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কি করব পরবর্তীতে লগইন করব এরপর হচ্ছে টিম হেক্সাঙ্গেল মানে কোন একটা মেইল আপনাকে অ্যাডমিনের মেইল দিতে হবে যেটা দিয়ে আপনি তো ওয়াটপ্রেস ইনস্টল হবে যে ইমেইলের মাধ্যমে সেটা এবার আপনি চাইলে এখান থেকে কোনো একটা থিম সিলেক্ট করে দিতেই পারেন অথবা না দিলেও সমস্যা নেই তো আমি এখানে থাক আমি কোনো থিম ইনস্টল করবো না এ হচ্ছে এখানে একটা ইমেল দিয়ে দিতে পারেন যে ইমে ইমেইলের ইনস্টলেশন ডি ডিটেলসগুলো আপনার সেই মেয়ে চলে যাবে তো আমি ওইখানেও একটা মেইল দিয়ে রাখলাম যাই হোক এরপরে আমি ইনস্টলে ক্লিক করি ফিনিশিং তো দেখেন এখানে আমার এখানে বলতেছে যে কংগ্রেচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলে সাকসেসফুলি তো দেখেন এখানে আমাদের একটা ওয়েবসাইটের ইওয়ারেল দিছে আমাদের যে ওয়েবসাইটের ইউরএলটা লার্ন ডট এক্সাঙ্গেল ডট কম আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ইউ এল যেটার মাধ্যমে আমরা হচ্ছে লগ ইন করবো ঠিক আছে তো এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা দেখাতে বর্তমানে এমন দেখাচ্ছে তো এটাকে আমরা ইডিট করবো এবং আমরা থিমটা চেঞ্জ করবো সবকিছু করবো তো প্রথমে হচ্ছে লগ ইন আপনি এখানে ক্লিক করলে মানে আপনার লগ ইন হয়ে যাবে ঠিক আছে ড্যাশবোর্ডে চলে আসবেন যদি লগ ইন করতে বলে তাহলে ওই যে ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন ওইটা দিয়ে লগ ইন করবেন ঠিক আছে এরপরে হচ্ছে এখানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের এখানে কী কী দেখাচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ব্রেস এরপরে হচ্ছে এখানে কিছু শর্টকাট দেখাচ্ছে শর্টকাটের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন এরপরে এখানে সাইডের হেল স্টেটাস কি দেখে কিছুই নাই দেখো কুইক ড্রাফটের কিছু বিষয় আছে এরপরে তাদের কিছু নিউজ এখানে আছে ওয়েবসাইটের কিছু ইনফরমেশন এখানে আছে ঠিক আছে তো আপনারা তাহলে এগুলা আপনাদের মতো করে ডিলেট রাখতে পারেন ডিলেট করে রাখতে পারেন সেটা কিভাবে এই যে স্ক্রিন অপশন স্ক্রিন অপশন থেকে আপনারা এখান থেকে আপনার যেটা যেটা দরকার সেটা সেটা আপনি উঠে দিতে পারেন যেরকম আমি যদি সাইডের হেলথ স্টেটাস বা অ্যাক্টিভিটিটা যদি উঠাই দিই তাহলে আমাদের অ্যাক্টিভিটিটা চলে গেছে ঠিক আছে আমি এটা কুইক ড্রাফটা কুইক ড্রাফটা চলে গেছে ঠিক আছে আপনি চাইলে এভাবে রাখতে পারেন বা দিতে পারেন আর এখানে যে আছে এখানে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের মূলত ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কমপ্লিকেটেড কিছুই নাই এই পাশে আছে কিছু মেনু এগুলোর মাধ্যমে পোস্ট পেজ সব কিছু আমাদের ক্রিয়েট করতে হবে তো এখন থেকে ভিডিওটা খুব ভালো করে দেখবেন আমি কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আসে হচ্ছে পোস্ট পোস্ট হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে গেলে যে পোস্টগুলো শো করে সেগুলা হচ্ছে পোস্ট ঠিক আছে মানে আমরা যেই ব্লগগুলো লিখি সেগুলো হচ্ছে মূলত পোস্টের মাধ্যমে করা হবে এরপরে আসে পোস্টের অ্যাড নিউ দেখেন পোস্টের মধ্যে আবার সাব মানে মেনু আছে এটা হচ্ছে অ্যাড নিউ ট্যাগ ঠিক আছে এখানে যদি আপনি কোনো একটা পোস্ট নিতে চান তাহলে অ্যাড নিউতে ক্লিক করে নিতে হবে আমি দেখাবো পোস্ট নেওয়া এবার হচ্ছে মিডিয়া আমি জাস্ট সিম্পলি আগে ড্যাশবোর্ডের পরিচিতগুলো শেয়ার করি মিডিয়া কি মিডিয়া হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো থাকবে বা যেই ভিডিও বা কোনো ফাইল যদি রাখতে চান তাহলে সেই ফাইলগুলো এই মিডিয়ার মধ্যে থাকে ঠিক আছে আমি আপনি চাইলে এক্সিস্টিং কোনো মিডিয়া আপনি আগে থেকে অ্যাড করে রাখতে পারেন ঠিক আছে আপনি এখানে অনেকগুলো ইমেজ রেখে দিলেন পরবর্তীতে আপনার যেখানে যেমন দরকার হলো সেখানে আপনি ইউজ করলেন এরপরে আছে হচ্ছে পেজ পেজ কি ধরেন আমরা কোন অন্য একটা ওয়েবসাইটে যাই আমরা ব্লক ডট এক্সাঙ্গেল দিয়ে যাই ঠিক আছে তো এখানে দেখেন এখানে হচ্ছে যে এই বিষয়টা আছে সেটা হচ্ছে কি আমাদের হোম টেক নিউজ রিসোর্স এই যে এই যে এই টাইপের যে ইয়াগুলো মানে পেজগুলো এগুলো কি এগুলো হচ্ছে পেজ আর এগুলো হচ্ছে পোস্ট ঠিক আছে মানে পেজ হচ্ছে আপনার একটা পেজের মধ্যে অনেকগুলো পোস্ট থাকবে ঠিক আছে একটা দেখে এই এখানে গেলাম আমি এখান থেকে আমি গ্রাফিক ডিজাইনে যাই গ্রাফিক ডিজাইনে গেলাম দেখেন এখানে কিন্তু অনেকগুলা কি আছে পোস্ট আছে মানে আপনি একটা পেজের মধ্যে কিন্তু অনেকগুলা পোস্ট রাখতে পারবেন বাট পোস্টের মধ্যে কিন্তু পেজ থাকে না ঠিক আছে পেজের মধ্যে পোস্ট থাকে এটা মাথায় রাখবেন এটা একটা পুরো একটা পেজ এই পেজের মধ্যে দেখেন এগুলো হচ্ছে কি পোস্ট আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে এখান থেকে অ্যাড নিউ মানে কোনো একটা নতুন পেজ বানাইতে চাইলে সেটা এরপরে হচ্ছে কমেন্ট মানে আপনার ব্লগে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এবার আছে অ্যাপিরিয়ান্স অ্যাপিরিয়ান্সের মধ্যে মূলত থিম থিমের যে বিষয়গুলো থাকে সেগুলো ঠিক আছে মানে থিম কাস্টমাইজেশন থিম এডিট করা বা উইজেট করা আমি আপনাদেরকে দেখাই প্রথমে আছে থিম থিমে গেলে আপনারা দেখবেন যে আপনারা এখানে কোন কোন থিমগুলো ইনস্টল করা আছে দেখেন আমাদের বর্তমানে এই থিমটা কি করা আছে অ্যাক্টিভ করা আছে ঠিক আছে আর এগুলা ইনস্টল করা আছে এগুলো চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন কিভাবে এই যে থিম ডিটেলসে ক্লিক করে যে ডিলেটে ক্লিক করলে ওকে দিবেন থিম লেট হয়ে গেছে ঠিক আছে নিজে লেট আউট করে দিতে পারেন সমস্যা নেই এটি লেট হয়ে গেছে আবার আপনি যদি চান যে নতুন কোনো থিম আপনি ইনস্টল করবেন আমি অ্যাড নিউতে ক্লিক করে আপনি এখানে সার্চ করতে পারেন আপনার কোন থিমটা লাগবে তারপরে আমি একটা দেখাই আপনাদেরকে যে কোনো থিম ওশিয়ান ডাবলোপি এই থিমটা দিয়ে আমি চাইলে এখানে ইনস্টল করে অ্যাক্টিভেট করতে পারি তো আমি আর সেটা এখন দেখাচ্ছি না এরপরে আছে কাস্টমাইজ ঠিক আছে মানে আপনি যদি থিম কাস্টমাইজ করতে চান তাহলে অন্য একটা পেজে চলে যাবে এটা এটা হচ্ছে কাস্টমাইজ আচ্ছা এটা আমি পরে দেখাবো ডিটেলস পরে দেখাবো আপনাদেরকে জাস্ট আমি ইন্টারফেসটা দেখাই রাখি এরপর আছে হচ্ছে উইজেট উইজেটটা কি উইজেটটা হচ্ছে আপনার লাইক এ ছোট ছোট কিছু বিষয় যেরকম হচ্ছে ধরেন মানে ছোট ছোট কিছু ফিচার এখানে কিছু ফিচার থাকে মানে ছোট ছোট উইজেটের মাধ্যমে অনেক রকম ফিচার থাকা যায় যেরকম একটা ফিচারে যদি কথা বলি সোশ্যাল সোশ্যাল শেয়ার শেয়ার ঠিক আছে যে আপনার ব্লগ পোস্টগুলা কেউ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে এরকম একটা উইজেট এরপরে হচ্ছে আপনার এই যে দেখেন কোন একটা জায়গাতে এই উইজেটটা ব্যবহার করতে পারবেন এভাবে ঠিক আছে তো দেখেন কাস্টোমাইজে গেলে এখানে এই থিমটা কাস্টমাইজ করতে পারবেন যে লোগো লোগো চেঞ্জ করতে পারবেন থিমের ট্যাগলাইন চেঞ্জ করতে পারবেন এরপরে হচ্ছে আপনি তুমি ইনভেস্ট চেঞ্জ করতে পারবেন এখানে অনেক অনেক অপশন আছে আমরা দেখব আস্তে আস্তে ইনশাআল্লাহ তো আমরা আগে আজকে ড্যাশবোর্ড পরিচিতিটা শেষ হই এবার আস্তে মেনুস ঠিক আছে মেনুজে কি মেনুস মেনুস জিনিসটা কি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি মেনু হচ্ছে এগুলা মানে এই যে যেটা দেখতেছেন উপরে যে এখানে লোগো আছে তারপরে হচ্ছে এই এই পাশে যে পেজগুলা দেখতেছেন এগুলা হচ্ছে কি মূলত মেনু ঠিক আছে আচ্ছা আশা করি মেনুটা আপনারা ক্লিয়ার হবেন কারণ এটা সবাই জানেন মেনুটা কি এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের মানে আপনার টোটাল ব্যাকগ্রাউন্ডের ইমেজ কি হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ওকে এটা কেটে দেই আচ্ছা এরপর হচ্ছে থিম এডিটর এখানে গেলে হচ্ছে আপনি থিমের ব্যাকএন্ডে যদি কোড এডিট করতে পারেন তাহলে সেই এই দেখেন এখানে বলতেছে প্রথমেই যে হ্যান্ড আপ মানে হেডস আপ হেডস আপ এখানে কিছু মানে আপনাকে সতর্ক দিচ্ছে যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি এগুলো করবেন আর নাহলে দরকার নাই ঠিক আছে আমি ব্যাগ দিলাম আমি এখন করব না এরপর হচ্ছে হচ্ছে থিম এডিটর মানে আপনি যদি কোড এডিট করতে পারেন যেরকম অনেক সময় কোড এডিট করা যায় থিমের মধ্যে অনেক কোড ইনপুট করতে হয় তারপরে এডিট করতে হয় ঠিক আছে আর এরপর হচ্ছে প্লাগ ইন মানে এটা হচ্ছে আপনার থিমের ছোট ভাই বলতে পারেন ঠিক আছে কারণ থিম এই প্লাগ ইন ছাড়া থিম চলে না ওকে একটা থিম থিম তো একটা মানে থিমকে বেস করে ইনস্টল করা হয় ঠিক আছে থিমটা কেমন হবে সেটার ডিপেন্ড করে বিভিন্ন টাইপের থাকে তো সেই এখানে দেখতে পাবেন দেখেন এখানে দুইটা প্লাগ ইন ইনস্টল করা আছে বাট একটা অ্যাক্টিভেট করা নাই আপনি চাইলে অ্যাড নিউতে ক্লিক করে আপনি সেম এখান থেকে আপনার যেই প্লাগ লাগবে সেটা আপনি ইনস্টল করতে পারেন এই যে এখানে এরকম ইনস্টল ক্লিক করে আপনি নিতে পারেন ওকে তো এরপর হচ্ছে প্লাগ ইন এডিটর এখানেও মনে হয় কোডের কিছু আছে এই যে কোডের ঠিক আছে আমি ব্যাক দিচ্ছি আমার দরকার নাই আমি এডিট করব না এরপর হচ্ছে এটা হচ্ছে ইউজার মানে আপনার ওয়েবসাইটে আপনি চাইলে বিভিন্ন জন কি ইউজার রাখতে পারেন ধরেন আপনি চাইলেন যে আপনার আরও একজন পার্টনার আছে বা আরও একজন লোক আছে যে আপনার ওয়েবসাইটে কাজ করবে তাকে চাইলে আপনি ইউজার দিয়ে রাখতে পারেন ঠিক আছে অ্যাড ইউজার দিয়ে আপনি তাকে আমি একটু দেখাই যেখানে তাদের ইমেইল নাম ফার্স্ট নাম লাস্ট নাম ঠিক আছে এবার পাসওয়ার্ড দিয়ে তাকে ইমেইল আর পাসওয়ার্ড দিলে এবং এখান থেকে রোল দিয়ে দিতে হবে যেরকম আমরা বিভিন্ন পেজ গ্রুপে যেরকম মডারেটর এডিটর অথর এগুলো দেই না এখান থেকে সেই রুলটা আপনাকে আপনি যাকে ইউজার দিতে চান তার কি রুল হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিলেই এরপরে তাকে ইমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে দিলে সে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবে এবার হচ্ছে যে আমাদের ও প্রোফাইলটা মানে প্রো প্রোফাইলটা কেমন হবে ঠিক আছে কি কি থাকবে এখানে যদি কালারগুলো চেঞ্জ করি তাহলে দেখতে পারবেন যে এখানে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে মানে আপনি নিজে ও তো এখান থেকে সাজাই আমি ডিফল্টটাই পছন্দ করি এবারে আপনার ফার্স্ট নাইম লাস্ট নেম এবারে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন আপনি এখানে দিতে পারেন এবারে কিছু লিখতে পারেন এবারে আপনি ইমেজ চেঞ্জ করতে পারেন মানে এই যে এই জায়গাটাতে আমাদের যেই এটা দেখাচ্ছে সেই ইমেজটা চেঞ্জ করা যাবে ওকে এবার হচ্ছে নতুন কোনো পাসওয়ার্ড আপনি জেনারেট করে এখান থেকে নিতে পারেন তো এটা হচ্ছে প্রোফাইল আর টুলস এর ভিতরে বেশ কিছু জিনিস আছে সেটা হচ্ছে কোন কোন টুলস আছে এরপরে কোনো কিছু ইম্পোর্ট করতে চাইলে এক্সপোর্ট করতে চাইলে তারপরে সাইট হেলথ মানে সাইডের ইনফরমেশন এরপরে এখান থেকে আপনি পার্সোনাল ডাটা গুলা মানে ব্যাকআপ রাখতে পারবেন তো আমরা আস্তে আস্তে সবই দেখবো জাস্ট আমি আপনাদেরকে আজকে ড্যাশবোর্ডের এর দেখাইলাম এরপরে হচ্ছে এই জায়গাতে সেটিংসে বেশ কিছু বিষয় আছে এখানে দেখেন প্রথমে আছে জেনারেল মানে জেনারেলের মধ্যে সাইডের টাইটেল এই যেখানে আমি বলছিলাম যে সাইডের টাইটেল এডিট করা যায় আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন সাইডের টাইটেলটা কোথায় দেখাই আপনাদেরকে একটু দেখাই আমি এই যে দেখেন আমি এখানে যদি একটু ধরে রাখি এই যে দেখেন এখানে দেখাচ্ছে লার্ন হেকল এটা হচ্ছে সাইডের টাইটেল আর লার্ন বেটার ফর ইউর সেলফ এটা হচ্ছে সাইডে ডেসক্রিপশন যেটা আমি দিয়েছিলাম এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল সাইড অ্যাড্রেস ইউআরএল ঠিক আছে আপনি আপনার মতো করে এগুলো চেঞ্জ করে নিতে পারেন এবার ডি ডিফল্ট রুলস মানে এখানে যে কেউ এসে যদি লগ ইন করে তাহলে তার রুলসটা কী হবে ডিফল্টভাবে এরপরে হচ্ছে আপনার ডেট ফরম্যাট টাইম ফরম্যাট ঠিক আছে আপনার কোন দিন মানে সপ্তাহ শুরু হয় এগুলা কিছু বেসিক ইনফরমেশন এখানে আছে এরপরে হচ্ছে রাইটিং রাইডিং এর মধ্যে আছে হচ্ছে পোস্ট ক্যাটাগরি ডিফল্ট কিছু পোস্ট ক্যাটাগরি আপনি এখান থেকে পোস্ট ক্যাটাগরি ক্রিয়েট করে রাখতে পারেন যে আপনি যদি ডিফল্ট ভাবে কোনো পোস্ট করেন তাহলে সেটা ক্যাটাগরি কি হবে পোস্ট ফরম্যাট কি হবে ঠিক আছে এই বিষয়গুলাই রাইডিং এর ভিতরে আছে ঠিক আছে তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন যে রাইটিং জেনারেল এগুলো কি বাট এডিয়াশবোর্ডের বিভিন্ন বিষয়গুলো লিস্ট এতটুকু জানতে পারছেন যে আসলে কোনটা কি কাজ করে এরপর আছে রিডিং রিডিংয়ে যদি আমি যাই এখানে হচ্ছে আপনার হোম পেজ কোনটা হবে আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন যে আপনার কোনো পেজ থাকলে যে হোম পেজ বলতে হচ্ছে যে যে কেউ যদি এই অ্যাড্রেসে মানে লান ডট এক্সাঙ্গেল ভিজিট করে তাহলে সে প্রথমে কোন পেজটা দেখতে পারবে সেটা হচ্ছে হোম পেজ ঠিক আছে এরপরে হচ্ছে ব্লক পেজ কোনটা হবে সেটা মানে পোস্ট পেজ বা ব্লক পেজ যেটা সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এখানে তো আমি আবারও তো ডিফল্ট আসে তাই রাখি এরপরে হচ্ছে ব্লক পেজে মোট মানে কয়টা পোস্ট শো করবে ঠিক আছে এখানে আরও কিছু বিষয় আছে আপনার একটু দেখবেন আমি সম্পর্কে খুব একটা জানা নেই মোটামুটি ডিফল্ট যা আছে তাই থাকলে বেটার এবার হচ্ছে ডিসকাশন ডিসকাশনে ডিফল্ট পোস্ট সেটিং এখানে চাইলে আপনারা কমেন্ট মোটিভেশন মানে কমেন্ট কমেন্টে কিছু দিয়ে রাখতে পারেন আর এরপরে হচ্ছে এই যে কমেন্ট ব্লক লিস্ট যেটা সেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট যে আপনি এমন কিছু ওয়ার্ড এখানে লিখে রাখবেন যেগুলো হচ্ছে মূলত আপনার পেজ পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না ঠিক আছে ইসলাম দেখাবে ঠিক আছে এরপরে হচ্ছে এখানে আবার মিডিয়া আছে মিডিয়ার কিছু বিষয় এখানে আছে ঠিক আছে এরপরে পারমালিঙ্ক পারমালিঙ্কটা কেমন হবে পারমালিংকটা হচ্ছে আপনার লাইক আমরা যখন কোন একটা পেজে ভিজিট করব এখান থেকে যদি আমি কোন একটা পেজ এখানে কোনো পেজ মনে হয় নাই তো এখানে কোনো পেজ নাই সাইট অ্যাডমিন কমেন্ট ফিড আচ্ছা এখানে এখানে এরকম পেজ পোস্ট কিছুই দেখতেছি না ওকে এটা হচ্ছে একটা পেজ দেখেন এটা একটা পেজ তো এখানে যদি আমরা পার্মালিংটা সিলেক্ট করে করি দেখুন এখানে কি আসছে এক্স মানে লার্ন ডট এর পরে যেটা আসছে সেটা হচ্ছে সিম্পল পেজ যেটা পেজের নাম ওকে তো আপনি চাইলে এখানে আপনার এগুলো চেঞ্জ করতে পারেন এখানে দেখেন ডে আর নাম দেওয়া আছে এটা হচ্ছে মূলত পোস্টের ক্ষেত্রে ঠিক আছে পেজের ক্ষেত্রে না এটা পোস্টের ক্ষেত্রে আপনার পোস্ট কেমন হবে আসলে পোস্ট নাই সেজন্য দেখাতে পারলাম না এখানে চাইলে এই যে মাঝখানে ডেট আসবে তো আমার কাছে মনে হয় পোস্ট নেম যেটা আছে সেটা সবথেকে বেটার পোস্ট নেম এরপর হচ্ছে এখানে সেপ চেঞ্জ ওকে আর এখানে আছে হচ্ছে আপনার প্রাইভেসি আপনার প্রাইভেসি আপনি আপডেট করে রাখতে পারেন বা যখন একটা পেজ ক্রিয়েট করে সেটা সেটাকে প্রাইভেসি পেজ বানিয়ে দিতে পারেন আশা করি বুঝতে পারছেন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কি বা ওয়ার্ডপ্রেসে কোন মেনুটা কি কাজ করে এবং কেন কাজ করে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আগামী পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা থিম আমরা ইনস্টল করব এবং সেই থিমটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনারাও ইনস্টল করবেন করার পর ওই থিমটা নিয়ে আমরা কাস্টমাইজ শুরু করব মানে আমাদের যেই ব্লগ বানানো শুরু করব ইনশাল্লাহ তো সে পর্যন্ত সকালে ভালো থাকবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপটাতে জয়েন করবেন এখানে আমরা প্রতিনিয়ত ভালো ভালো কোর্স ফ্রি রিসোর্স ডোমিনোস্টিং এগুলা দিয়ে থাকি আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আশা করি আপনারা উপকৃত হবেন গ্রুপে জয়েন করলে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আগামী কোনো পর্বে আল্লাহ হাফেজ